অল বাংলা টেক থেকে স্বাগত জানাচ্ছি আমার রহমান হ্যালো বিওয়ার্স আজ আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো আমরা ফেসবুক যে আইডি ব্যবহার করে থাকি সে ফেসবুকের একটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আপনি যদি না জেনে থাকেন তাহলে এটি আপনার ব্যর্থতা সত্যি ব্যর্থতা কারণ এটি হচ্ছে এমন একটি বিষয় যা আপনার প্রোফাইল পিক অথবা আপনি যে ফটোগুলো আপলোড করবেন সেটা সবার কাছে নিয়ে যেতে সাহায্য করবে অথবা আপনার কে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না আপনাকে অটোমেটিক ফ্রেন্ড বানিয়ে দিয়ে ফেলবে আর আপনি যে ফটোগুলো আপলোড করবেন সেগুলো সবার কাছে চলে যাবে এই করে দিলে তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল চলে যাই চলুন মূল ভিডিও তে চলে যাওয়ার জন্য আপনাদের করতে হবে কি আপনাদের ফেসবুকে যেতে হবে ফেসবুক পেজ আছে যে ফেসবুকে আমি এখানে ফেসবুকে নিয়ে এসেছি এখানে ফেসবুকে আমি ক্লিক করে দেবো ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস সবার ক্ষেত্রে আসে তো এখানে এরকম একটা ইন্টারফেস আসার পরে দেখুন আমি কিন্তু ওই ওইটা ওই সেটিংসটা চালু করিনি তো সেই সেটিংসটা কীরকম করে চালু করতে হয় সেটা আপনাদের দেখে দেবো তো প্রথমে চেক করে না যাক আমার ওই সেটিংসটা চালু করা আছে কিনা তো দেখুন এই যে এখানে হোম পেজের নিচে হোম বাটন যে আছে হোম বাটনের নিচে আমার প্রোফাইল পিক শো শো করছে আমি ওই প্রোফাইল পিকে ক্লিক করে দেবো প্রোফাইল পিকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসে পরে এখানে এড টু স্টোরের পরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দেবো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পরে তিন নাম্বার দেখতে পারেন ভিওয়াস সুইথের আইকন দেওয়া আছে ভিওয়াস ভিওয়াসে ক্লিক করে দেবেন ভিওয়াসে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটাই দেখাবে তো এখানে দেখুন এখানে দেখাচ্ছে অ্যাড ফ্রেন্ড আমার দেখাচ্ছে অ্যাড ফ্রেন্ড তো এখানে আমি বন্ধু যোগ করতে পারবো কিন্তু ফলো করতে পারবো না তো এখানে এক ফ্রেন্ড দেখাচ্ছে তো আচ্ছা এই এই অপশানটাকে আমার চেঞ্জ করতে হবে এই অপশানটাকে চেঞ্জ করলেই এখানে আমার সেটিংসটা কাজ শেষ এই অপশনটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে আমার প্রোফাইল পিকচারগুলো সবার কাছে পৌঁছে যাবে কিংবা যে কোনো ফটো আপলোড দেবো সাথে সাথে সবার কাছে পৌঁছে যাবে তারা লাইক করে দেবে আর আমার যে বন্ধুর রিকোয়েস্ট সবার কাছে চলে যাবে আমার এই আমার আমাদের পেজটি সবার আগে থাকবে তো আপনাদের ক্ষেত্রেও হবে তো আপনারা প্রথমে কোকেটি করার জন্য আপনারা ফেসবুকের হোম পেজে চলে যাবেন আমি ব্যাকে চলে যাচ্ছি তো হোম পেজ দেখুন এই যে আমি হোম পেজে এসেছি যে হোম পেজটা তো হোম পেজে আসার পরে দেখতে পারবেন হোম পেজে যে সারিগুলো আছে নোটিফিকেশন কিংবা ভাইকন কিংবা ভিডিও বস্টাইম এই এগুলোর পিছনে এই যে থ্রি ডোর আছে থ্রি ডোটা ক্লিক করে দেবেন থ্রি ডোটা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসার পরে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটি অপশান নিয়ে আসবেন এরকম একটি অপশান নিয়ে আসার পরে আপনাকে সেটিংস এ ক্লিক করে দিতে হবে সেটিংসে ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসার পরে আপনি নিচের দিকে যাবেন আস্তে আস্তে নিচের দিকে যাওয়া থেকে দেখতে পারবেন প্রাইভেসি এমেসি প্রাইভেসি প্রাইভেসি সেটিংসে ক্লিক করে দেবেন প্রাইভেসি সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পরে তো আপনার নিচের দিকে দিতে হবে আপনার নিচের দিকে গিয়ে দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট মানে এখানে দেখাচ্ছে দেখুন এই যে এটা এটাকে আপনার এটার উপরে আপনার ক্লিক করে দিতে হবে এটার উপরে ক্লিক করে দিয়ে দেখতে পারবেন এখানে এভরি ওয়ান এখানে এভরি ওয়ান এভরি ওয়ানের দেওয়া আছে এভরি ওয়ান না দিয়ে আপনি এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই অপশানটি করে দিলে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন তো এই অপশানটি করে দিলে যা হয় আর কি সেটা আপনাদের দেখা তো এখন আমি ব্যাগে যাবো এখন আমি কিন্তু একেবারে যাচ্ছি না আমি আস্তে আস্তে কেটে কেটে যাচ্ছি তো ব্যাগে চলে যাবেন সবাই আবার হোম পেজে চলে আসবেন তো হোম পেজে এসেছে হোম পেজ আসার পরে দেখুন এখন আমি চেক করবো আমার সিটিং কি ঠিকভাবে হয়েছে কিনা তো এখানে চেক করার জন্য আপনাকে আবার আপনার প্রোফাইল পিক চেক চাপ দিতে হবে যে আমার প্রোফাইল পিক এখানে শো করছে তো আমি এখানে চাপ দিয়ে দেবো এখানে চাপ দিয়ে দিলাম তো আপনারাও চাপ দিয়ে দেবেন সব দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা তো আপনাদের আগে বলে দিয়েছি এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনার আপনাকে করতে হবে কি সেটা হচ্ছে এই যে এয়ার টুইস্ট এয়ার টুইস্টের উপরে এই যে থ্রি ডট আছে থ্রি ডটের লাইন আছে এই লাইনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে আবার আগের পূর্বের নেই ভিউ এস ভিউ এস এ ক্লিক করে দিবেন ভিউ এস এ ক্লিক করে দিলে দেখুন এই যে কতটুকু পার্থক্য হয়েছে দেখুন এখন ফ্লো আসছে তো দেখুন এই যে অলরেডি আমার ফ্লোয়েড ফ্লোয়েড এসেছে দেখুন তো ফ্লোয়েড এসে তো এরকম করলে আপনাকে সবাই ফলো করতে পারবে তো সঙ্গে সঙ্গে আর আপনার র্যাঙ্ক বেড়ে যাবে ফেসবুকে যে র্যাঙ্ক আছে এটা বেড়ে যাবে তারপরে আপনি যে ফটোগুলো পোস্ট করবেন সেগুলো র্যাঙ্ক সবার উপরে থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে পাশে থাকার আইকনটি বা নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন আর সবশেষে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন